যেখানে পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে সারাশি অভিযান ইডির। সকাল থেকে আপনাদের ছবি দেখিয়েছি, উত্তর চব্বিশ পরগনা জুড়ে ইডির জোরদার তল্লাশি। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে দিন ইডির তল্লাশি, প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, এখনো তল্লাশি অভিযান চলছে। আপনাদের সে ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে আজ সকাল থেকে এই অভিযান চলছে ইডির, খানা তল্লাশি চলছে। উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় ইডি একেবারে নাকা তল্লাশি চলছে। সেজো কমপ্লেক্স থেকে ইডির একটি দল আজ সকাল সকাল বের হয়, তার মধ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে একটি টিম গিয়ে পৌঁছায়। এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা, একটা গোটা দিন প্রায় পেরিয়ে যেতে চললো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আমরা সরাসরি ছবিটা জানবো, অপু শীল রয়েছেন আমার সঙ্গে সরাসরি অপুর কাছ থেকে জানার চেষ্টা করবো। অপু, আজকে সকালবেলা যখন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে এই টিম এসে পৌঁছায় এবং মনে করা হচ্ছিল যে কি হতে চলেছে, শুধু তাই নয় এত ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কি তারা সেখানে রয়েছে, তল্লাশি চলছে? হ্যাঁ, দেখো, তুমি যেমনটাই বলছো যে দীর্ঘ 15 ঘন্টা অতিক্রান্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে যে ইডির তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনও অব্যাহত, এবং আমরা দেখাবো যে বাড়ি, সেই বাড়িতে যে সিএপিএফের জওয়ান গাড়ি কিন্তু ঘিরে রেখেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত যে কি কারণে এতক্ষণে যে তল্লাশি অভিযান চলছে সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি, এবং সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়ির বাইরে জমায়েত করে রয়েছে, এবং তারা কিন্তু সকালের দিকে এক প্রকার বিক্ষোভ দেখিয়েছিল, তারপরেও কিন্তু তারা সেই সকাল থেকেই চেয়ারে এখনও বসে আছে, তারা থাকবে এমনটাও জানাচ্ছে যে তারা কি কেন বসে আছে, কি কারণ, কি অবস্থা, দীর্ঘ 15 ঘন্টা ধরে এখনই তল্লাশি চলছে। দেখুন, আমরা একটা ব্যাপার জানি, সাধারণ মানুষ এখানে সকাল থেকে প্রচুর এই মাথা থেকে ও মাথা সবাই আমরা দাঁড়িয়ে আছি, কারণ রথীন ঘোষ সাধারণ, শুধু সাধারণ নয়, উনি সাধারণের। আমরা সারা জীবন যতদিন ধরে দেখে আসছি ওনাকে লোকাল পাবলিক হিসাবে, উনি সবার সেবা করেছেন দলমত নির্বিশেষে, আমরা সবাই সাধারণ মানুষ ওনাকে রাজনীতির ঊর্ধ্বেই রাখি। আজ কেন জানি না এই ঘটনা ঘটছে, আমরা দুঃখিত, কিন্তু আমরা টেনশানে নেই, কিন্তু অপেক্ষায় আছি যে কতক্ষণ এই পর্ব মিটবে এবং আমরা একটু স্বস্তি পাবো, এবং এর মতো ভালো মানুষ যাতে রাজনীতিতে থাকতে পারে, ভালো মানুষের যাতে রাজনীতিতে এইভাবে মানুষের সেবা করতে পারে, সেই চেষ্টার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তারা খুব ভালো মানুষ। দেখুন, এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না, ইডির কর্তারা ভেতরে রয়েছেন, সব বড় বড় ব্যাপার আমরা শুনছি, আর কিছুক্ষণ পর আমরা অপেক্ষাতেই আছি কখন দাদার থেকে আমরা এই থেকে মুক্তি পাবো। দেখো, যে যেমনটা জানাচ্ছে যে দীর্ঘ 15 ঘন্টা ধরে যে ইডির তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনও অব্যাহত। তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকেই বাড়ির বাইরে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছে, এবং তারা 15 ঘন্টা ধরেই কিন্তু তারা অপেক্ষা করছে, এবং তারা জানে যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ভালো লোক, এবং সেই কারণেই তারা দাঁড়িয়ে আছে, এবং তাদের আত্মবিশ্বাস যে রথীন ঘোষ রথীনবাবুকে কাছে কিছু পাবে না, এবং সেই অবস্থায় তারা ইডি অভিযান থেকে পালিয়ে যায়, জানিয়ে যাবে বলবেন। অপু, এখান থেকে একটু জানার চেষ্টা করি, প্রথম কোন মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, মূলত মধ্যমগ্রাম পুরসভায় যে দুর্নীতির অভিযোগ তারই তথ্য তালাশ করার চেষ্টা করছেন গোয়েন্দারা, কি হচ্ছে এখনো পর্যন্ত, বহু ঘন্টা অতিক্রান্ত, এখানে যে কিছু একটা হবে সেটাও আমরা জানি, 200% কিছু হবে না, কিন্তু ভেতরে কি হচ্ছে সে তো আমি বলতে পারবো না এখন। হ্যাঁ, দেখো, যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে অভিযান, এই জেলায় কিন্তু মন্ত্রীর এখানে প্রথমেই এই ইডির তল্লাশি অভিযান, কিন্তু দীর্ঘ 15 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলছে, কি কারণে এতক্ষণে এই 15 ঘন্টা যে তল্লাশি, ম্যারাথন তল্লাশি চলছে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মিনিস্টার, ধন্যবাদ জানাই অপু সঙ্গে থাকার জন্য। সরাসরি মধ্যমগ্রাম থেকে ছবিটা জানছিলাম, অপু শীল ছিলেন আমাদের সঙ্গে। পুরনিয়োগ দুর্নীতির তদন্তেই প্রথম কোনো মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, দীর্ঘ প্রায় 15-16 ঘন্টা অতিক্রান্ত, এখনও পর্যন্ত ইডির কর্তারা সেখানে রয়েছেন, এবং বাইরে অগণ্য কর্মী সমর্থক দলের কর্মীরা রয়েছেন এখনও পর্যন্ত বাড়ির বাইরে।